حامدا ومصليا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. منها أربعة حرم، فلا تظلموا فيهن أنفسكم. فقال النبي صلى الله تعالى عليه وسلم: النكاح من سنتي. وفي حديث آخر: فمن رغب عن سنتي فليس مني، أو كما قال النبي عليه الصلاة وأفضل التسليم. উত্তর অনুষ্ঠানের মধ্যমণি সভাপতি সাহেব, মুয়াজ্জাজ মুকাররম মুহতারাম, উলামা বৃন্দ, জ্ঞানপিপাসু শ্রোতাবৃন্দ, আল্লাহ পাকের দরবারে আরও একটাবার আমরা সুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তিনি আমাদের এরকম মুবারক মজলিসে বসার এবং একটা বড় নফসের সঙ্গে জিহাদ করে এখানে তিন দিন যাবৎ সময় দেওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা একটা আল্লাহকে প্রশংসা করলাম, যার অর্থ হলো যাবতীয় প্রশংসা আল্লাহর, যাবতীয় প্রশংসা। তো আলহামদুলিল্লাহ সব যাবতীয় কমপ্লিট বিষয়, যাবতীয় সৌন্দর্যমূলক বিষয়, যাবতীয় ভালো বিষয় সবই তো আল্লাহর। আল কুওয়াতুলিল্লাহ, যাবতীয় শক্তি তো আল্লাহর। আল মুলকুলিল্লাহ, সমস্ত রাজত্ব তো আল্লাহর, সব কিছু তো আল্লাহরই। যখন সব কিছু আমার আল্লাহর, তাহলে সেই আল্লাহ পাকের স্মরণে সর্বদা আমাদের রসনাকে ভিজে রাখা দরকার। এটাই আমার বিশ্ব নেতা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ পাকের স্মরণে ভিজা থাকে। সবাই বলি সুবহানাল্লাহ। উঠতে ফিরতে, চলতে, বসতে, হাটে, বাজারে, সর্বক্ষেত্রে আমাদের উচিত হবে আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব, বড়ত্ব, তার মহত্ব প্রকাশ করা। যাই হোক, আজ 29শে রজব। এই রজব চাঁদ সম্পর্কে সামান্য একটু আলোচনা করার ইচ্ছা করছি, এবং বিশেষ করে আগামীতে আমাদের করণীয় এবং বর্জনীয় দুটো একটা কথাবার্তা একটু আলোচনা করব। দিলের কান দিয়ে একটু শোনার আবেদন রাখছি। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে, বরং বিশ্বের সমস্ত মানুষকে, এই যে একটা স্পর্শকাতর মুহূর্ত আমাদের চলছে, বিশেষ করে আমাদের এলাকার জন্য অত্যন্ত স্পর্শকাতর, এ থেকে যেন উত্তরণের তৌফিক আমাদের দান করেন। যাই হোক, এই মাসটার বিশেষ ফজিলত, কোরআন পাকের ভাষাতে আল্লাহ বলছেন মাসের সংখ্যা ১২টা। এটা যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে সেই দিন থেকে এই হিসাব রয়েছে। এই ১২টার মধ্যে ৪টে মাস হলো মিনহা আরবাতুল হুরুম, ৪টে মাস হলো সম্মানীয় মাস। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই ৪টে মাসের মধ্যে ৩টে মাস পরস্পর, একটা হলো জুলকাদা, আরেকটা হলো জুলহিজ্জা, আর একটা হলো মুহাররম। এই ৩টে পরপর আর একটা হলো আপনার শাবান এবং জুমাদ আল উখরা। অনেকে এটা জামাদিউস সানি এইসব শব্দ বলে, জামাদিউল আখির এইসব শব্দ বলে, কিন্তু শব্দটা হবে জুমাদ আল উখরা। আল্লাহ আমাদের হযরতজির কবরকে নূর উনারা নূর বানিয়ে দিন। তার যে একটা শব্দ গবেষণা, তার যে একটা শুদ্ধ প্রীতি তার মধ্যে কাজ করত, যাবতীয় বিষয়ে তার মধ্যে একটা বিশুদ্ধতা কাজ করত, আমি এটা দেখেছি তার জীবনের মধ্যে, তার লাইফে আমি এটা পেয়েছি। তিনি শুদ্ধতার প্রতি ব্যাপক অনুরাগী ছিলেন, ব্যাপক আগ্রহী ছিলেন, একেবারে বোধহয় শেষ মসজিদেই একটা হাদিসকে নিয়ে আমাদের সামনে তুলে দিলেন, এই হাদিসটার ব্যাখ্যা কি। আমি হুজুর বললাম এরকম, তো বললো অনেকটা খুশি হলেন, দেখলাম এই দেখলাম জিনিসটা আর কি, হজরতের খোঁজ ছিল যেন আর কি। এক কথায় তার প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল, যেটা একটা মানুষের জীবনে খুব কমই পাওয়া যায়, বড় নেতাদের, বড় বড়
আলেমুল আমাদের বক্তব্যে দেখা যায় যে থিওরিক্যাল একরকম আর প্র্যাকটিক্যাল আর একরকম, হযরতের জীবনে কিন্তু ওটা খুব একটা ছিল না। আল্লাহ তার পদাঙ্ক অনুসরণ করা তৌফিক দান করুন। যাই হোক, আমি যে কথা বলছিলাম, ওই মাসটার নাম হলো জুমাদ আল উখরা, জুমাদ আল উলা, আর তার আগে হলো রবিউল সানি, রবিউল আউ্বাল, এইভাবে একটা নাম রয়েছে, ওইটা জামাতিউল সানি সবাই বলে। যাক, জিলহজ, জিলহজ কোনো আরবি শব্দ নয়, রমজান এও কোনো আরবি শব্দ নয়, রমজান শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে শুদ্ধ প্রীতি অশুদ্ধ ভীতি জন্মান, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে সুন্নত প্রীতি বিদআত ভীতি জন্মান, আমাদের মধ্যে ইমান প্রীতি শিরক ভীতি জন্মান। এই একটা দোয়াই কবুল হয়ে গেল, ব্যাস কোথায় চলে যাবো ইনশাআল্লাহ, ঠিক নেই। যাই হোক, খুব আমিন মানে মানেটা কি না, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, শিখি, এ তো শিক্ষা গবেষণা বলা হয়েছে, এখান থেকে শিখে যেতে হবে। বছরের শেষ এবং বছরের আর একটা মাঝখানের দিকে এই যে দুটো এ রাখা হয়েছে, তার মানে হলো এই শেষের বা মাঝখানে এসে কিছু এখান থেকে অক্সিজেন নিয়ে নিয়ে আগামীতে তা সেই অনুযায়ী জীবন চালানো, কিছু শিখে যাওয়া এখান থেকে আর কি। জি, তো চারটে মাস হলো সম্মানীয় মাস, আল্লাহ বলছেন তার মধ্যে তিনটি পরস্পর হলো, আর একটা হলো রজব মাসটা, এটা পরস্পর নয়, এটা এর মাঝখানে জুমাদ আল উখরা এবং শাবান মাসের। যাই হোক, একটা দোয়া পড়তেন বিশ্ব নেতা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এত সমস্যায় ভুগি আমরা, এত বিপদ আপদের কথা বা বিপদ আপদ রয়েছে আমাদের, থাকবেও আর কি, এ দুনিয়াতে আল্লাহ রাখবেন এটা আর কি, পাশাপাশি সমস্যার পাশাপাশি সমাধান অতদিনে দিয়েছেন। এই যে হাদিসের ভাণ্ডারে কত পৃষ্ঠাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দোয়াগুলো পড়তেন, দোয়ার একটা বড় হাতিয়ার দিয়েছেন উম্মতের জন্য। সেই 1400-1500 বছর আগে এই বর্তমান সময়ে একটা গাড়ি কীভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে তার যেন ছবি এঁকে, তার চিত্র এঁকে এমন একটা দোয়ার কথা বলেছেন, এমন একটা শব্দ দিয়েছেন, আল্লাহর রহমতে দেখা যাবে যদি মানুষ ওইটা বিশ্বাস নিয়ে পড়াশুনো করে ইনশাআল্লাহ আচমকা কোনো অঘটন তার ঘটবে না। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দোয়ার একটা ভাণ্ডার, দোয়ার খনি, এটাকে আমাদের বেশ ফলো করা দরকার। এটাকে যেমন তেমন দোয়ায় কী হবে, দোয়ায় কী হবে এরকম যেন চিন্তা ভাবনা না হয়, তবে দোয়ার মধ্যে আজকে আমাদের একটা অবস্থা, আমরা দোয়া লম্বা করি বটে, দোয়া বিভিন্ন করি, বিভিন্ন কিছু বলি বা ইমামও করে, কিন্তু দেখা যায় দোয়াগুলো আমরা ঠিকমতো দোয়া পড়ি না, একটা আলাদা মুশকিল। দোয়া পড়া আলাদা বিষয় আর দোয়া করা আলাদা বিষয়, এ তো মনের মধ্যে যে যার ভাষাতে বলে নিজেদের কথা, এর একটা বরকত আছে, এর একটার আপনার ক্রিয়া আছে, তবে বিশ্ব নেতার পবিত্র জবান দিয়ে যে দোয়া বের হয়েছে, যেখানে যে দোয়া তিনি পড়তেন, সেই দোয়ার মতো টেস্ট, সেই দোয়ার মতো স্বাদ অন্য দোয়াতে নিশ্চয়ই পাওয়া যাবে না। এই জন্য দোয়া পড়ার একটা এহতিমাম সকাল সন্ধ্যা, কোনো দোয়া পুরো দিনের মধ্যে মানুষ পড়ুক আর নাই পড়ুক, বাচ্চা কাচ্চা এদের হেফাজতের জন্য আমাদের ব্যাপক খেয়াল করা দরকার, এদেরকেও যেন বিভিন্ন অ্যাক্সিডেন্টের আচমকা না ক্ষতি হয়। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মাআসমিহি শাইয়্যুন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওহুয়াস সামিউল আলিম, এইটুকু তিনবার যদি সকাল সন্ধ্যা পড়ে, হাদিস পাকের মধ্যে আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে যে কোনো আচমকা বিপদ ইনশাআল্লাহ 24টা ঘন্টার মধ্যে তার উপরে আসবে না। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহান। একটা বিপদ আসে আমরা দেখি যে আস্তে আস্তে আসে, আস্তে আস্তে আসলে তবু সামাল দেওয়ার একটা ক্ষমতা থাকে মানুষের, মানুষ বোঝে ওই বিপদ আসছে ঠিক করে নেবো, একটা চিন্তাভাবনা করে, কিন্তু আচমকা যদি এসে যায়, হঠাৎ হাত ভেঙে গেল, হঠাৎ আপনার ঘর পুড়ে গেল, হঠাৎ একটা মোবাইল, এই তো কালকে আমার বাবু বলছিলেন যে আস্তে আস্তে একটা লেবার, তাতে তার হাজারো ডকুমেন্টস রয়েছে, চাপ 26,000 টাকা দাম, সঙ্গে সঙ্গে গায়ে মানে হারিয়ে মানে চুরি করে নিল আর কি, বাগনায় ওসে নাকি নামলো আর কি। এই যে অকস্মাৎ, এই যে আচমকা বিপদ আপদ, এ থেকে নিরাপত্তার বিরাট একটা আপনার হাতিয়ার এই দোয়ার মধ্যে রয়েছে। এগুলো আমাদের বাচ্চাদের অন্তত মেয়েদের এটা অবশ্যই মুখস্থ করা দরকার, কিছু দোয়া পড়ুক আর না হলো অন্তত এতটুকু দোয়া, এক দোয়া এটা পড়লে আল্লাহ জিকিরও হবে, জিকিরের মজলিস এটা, জিকির বলতে দোয়াটাও তো বড় জিকির, কোরআন পাকের তিলাওয়াত এটাও তো বড় জিকির। যাই হোক,
জিকিরের হাকিকত আমি যেটা বুঝেছি ওদের সামনে একটু পেশ করছি, আমি যেটা বুঝলাম জিকির মানে হলো সার্বক্ষণিক আনুগত্য। সার্বক্ষণিক আনুগত্যের নাম হলো জিকির। সর্বসময় শরিয়াত যে গাইডলাইন দেবেন সেই গাইডলাইনটা মেনে চলার নামই হলো জিকির। একজন ব্যক্তি বাংলাদেশে বলছেন ও সবসময় মসজিদে আগে আসে আর তসবি ওই রকম পড়ে। হ্যাঁ, তো মানুষ কিছু মানুষের ঈর্ষা হলো যে এই মানুষটা এত ভালো কাজ কেন করে, তার শুনতে চাইলো কি ব্যাপার, আর অন্য কোনো কাজ খুব একটা করে না, এক ঘন্টা আগেই আসে আর নামাজ কালামও ব্যাপক সুন্দর করে পড়ে, বাহ্যিকভাবে এরকম দেখা যাচ্ছে। তো ওকে কেউ জিজ্ঞাসা করলো যে ভাই আপনি কোনো কাজ করেন না, কীভাবে আপনার সংসার চলে, কি আপনার অবস্থা ইত্যাদি। শোনার পরে ও বললেন কি আর করব, শেষের দিকে এসেছি, কিছু টাকা পয়সা যা হয়েছিল সেগুলোকে ওই ব্যাংকে রেখেছি, সেখান থেকে একটা সুদের বেশ একটা অঙ্ক পাই, তাতেই সংসারটা ভালোভাবে চলে, আর শেষ জীবনটাই মসজিদে মসজিদে জিকিরে কাটিয়ে দিচ্ছি আর কি। কথা বোঝেননি? এ একটা জিকির ঠিকই আছে আপন জায়গায়, কিন্তু ওই যে কাজটা করেছে ও এই জিকিরের চেয়ে ওইটাই বড় জিকির ছিল আর কি। এই জিকির না করে যদি ওই হালাল খাওয়ার ব্যবস্থাটা করতো তাহলে ওর মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি হতো আর কি। এক্ষুনি বললো না আমার বাবুটা ভালো পড়েছে, আল্লাহ ওকে ভালো করুন, একেবারে ক্যাসেটের মতো পড়ে দিল আর কি, যে দোয়া কবুল হওয়ার একটা অন্যতম শর্ত, দোয়া কবুল হওয়ার একটা অন্যতম বরং প্রধানতম শর্ত, হ্যাঁ, হালাল খাওয়া। হালাল খাদ্য না খেলে দোয়া কবুল হয় না। জি, বহু মানুষ আছে হাদিস পাকের মধ্যে বলা হয়েছে তারা বিভিন্ন জায়গায় যায়, মাথা ঠুকে ঠুকে বেড়ায়, হ্যাঁ, আল্লাহ তাদের পোশাকে হালাল হারাম, তাদের খাদ্যে হারাম, হ্যাঁ, তাদের বাসস্থান হারাম, এর দোয়া আল্লাহ পর্যন্ত কিভাবে পৌঁছাবে, কিভাবে এর দোয়া কবুল হবে? আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ, আপনারা পর্যন্ত আমার প্রিয় জন ঠিকই আছেন আপন জায়গায়, খবরদার এক বিন্দু পরিমাণ যেন হারাম আপনাদের শরীরে না যায়, আপনারা হালাল পবিত্র খাদ্য খাবেন। ও আমালু সালিহা, কেন এই পবিত্র খাদ্য খেলে সেই মানুষদের থেকে ভালো ভালো কাজ, নেক কাজ প্রকাশ পায়, আমলের সালে প্রকাশ পায়। আজকে যে আমাদের থেকে ভালো আমল হচ্ছে না, হলেও ব্যাপক শিথিলতা, ব্যাপক অলসতা, নামাজ এক নামাজের ডিজাইন, এই হাত তোলাতে আপনি দেখবেন কত মানুষ কি ডিজাইনে যে হাত তোলে তার ঠিক নেই আর কি, একটা নামাজের ব্যাপার আর কি। তো সব আমলকে আমাদের সুন্নতি ডিজাইনে, সুন্নতি রঙে রঙিন করা দরকার ছিল। হ্যাঁ, তা না করে আমরা বিভিন্ন ডিজাইনে করি, এতে নামাজের সেই হাকিকত পর্যন্ত পৌঁছানো যায় না। যাই হোক, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বেশি বেশি হালাল খাদ্য খাওয়া তৌফিক দান করুন। আমার বিশ্বাস হুজুর মুদ্দাসিরুল আলী বলেন যে যে ব্যক্তি নফল জিকির করছে, আল্লাহ 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 করছেন, হ্যাঁ, এটা সওয়াবের কাজ করছেন, কিন্তু যে গরিব মানুষটা আপনার ওই রাস্তাঘাটে ডিম আছে ডিম আছে এইরকম চিৎকার দিয়ে ডিম কুড়াচ্ছে, ওইভাবে হালাল রুজির সন্ধান করছে, ল ভাঙা কুড়ো ভাঙা এইসব যা বলে আর কি, ওইসব এদের এই আল্লাহ বলার চেয়ে নফল কাজ যেহেতু ও ফরজ কাজ করছে, এই জন্য এর চেয়ে ওর সব বেশি। সবাই বলে সুবহানাল্লাহ, দিনের বুঝ এটা, সে যেহেতু ফরজ কাজ করছে আর কি। হালাল খাদ্যের ব্যাপারে ব্যাপক সচেতন হওয়া দরকার। কী করবো আমরা, কী করবো, কাবার দরজা ধরে দোয়া হয়েছে বহু কিছু পরিবর্তনের জন্য, হয়েছে হয়নি, কারণ কি আমাদের দোয়ার কবুল হওয়ার যে মেন উপাদান সেটা থেকে আমরা বড় দূরে আছি আর কি। খাদ্য ব্যাপক প্রভাব রয়েছে, হ্যাঁ, আমলের সালে প্রকাশ পাওয়ার ব্যাপারে হালাল খাদ্যের প্রভাব অপরিসীম। যাই হোক, আমি দোয়াতে একটু অন্যদিকে গিয়েছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন এই রজব চাঁদ দেখে, বলতেন আল্লাহর দরবারে আল্লাহুম্মা, বলুন একটা বার, এখন রজব চাঁদ আছে, বারিক লানা ফি রজাবা ও শাবানা ও বাল্লিগনা রমাজানা। কি সুন্দর দোয়া, এই রজব চাঁদ দেখেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে রাখি। এগুলো পড়বেন, এগুলো এর মধ্যে বিরাট ক্রিয়া রয়েছে, বিরাট এফেক্ট রয়েছে এর মধ্যে আর কি, জি, ক্ষমতা রয়েছে এইসব দোয়ার মধ্যে, জি জি। আল্লাহুম্মা ইয়া আল্লাহ বারিক লানা, আমাদের বরকত দান করুন, ফি রজব ওয়া শাবানা, এই রজব মাসে এবং শাবান মাসে, রজব মাস এবং শাবান পরবর্তী আসছে এই দুই মাসে বরকত দান করুন। জেনে রাখবেন কারুর জীবনে আল্লাহ পাকের পক্ষ থেকে
বরকত ছাড়া সফলতা বা তার বড় হওয়া স্বপ্ন হতে পারে না। আল্লাহ বরকত দিলেই একটা মানুষ বড় হতে পারে, এটাই নিয়ম। তবে সব বরকত, বরক শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া, কি বাবা বৃদ্ধি পাওয়া, সব বরকতটাই আল্লাহ যে খুশি তা বলা যায় না। কেউ আল্লাহ নাফরমানি করে সেখানেও আল্লাহর বরকত হয় বটে, তবে সেটা না খুশির বরকত, সেটা জাহান্নামের বরকত। আর যে ব্যক্তি আনুগত্য করে, আল্লাহর শরীয়তের হুকুম পালন করে চলে, কোরআন হাদিস মেনে চলে, তার জীবনেও দেখায় বরকত হয়। গত বছর 1,000 টাকা জাকাত দিয়েছিল, এবছর 2,000 টাকা হয়ে যায়, তার পরের বছর 5,000 টাকা দেওয়ার তৌফিক হয়, এরও বরকত হচ্ছে। আগের বরকতটা ছিল ওটা না খুশির, ওটা নারাজের, আর এই বরকতটা হলো রেজামন্দির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বরকত এক কথা আল্লাহ থেকে হতে হয়, তাই বরকতটা খারাপ স্থানে পড়ুক আলাদা কথা, ওর মানেও বৃদ্ধি, ওখানেও বৃদ্ধি ঘটেছে জিনিসটা আর কি, আল্লাহ বাড়িয়েছেন। তবে ওটা না ওর উপরে অসন্তুষ্ট হয়ে বাড়িয়েছেন, আর এখানে সন্তুষ্ট হয়ে বাড়িয়েছে, দুটোই হবে আর কি। দুরকম অবস্থা, একই কথা দুজন বলে দুরকম মর্ম হয়। ফেরাউনও বলেছিল গুফত ফেরাউন আনাল হক গস্ত পাস্ত, গুফত মনসুর আনাল হক গস্ত মস্ত। আনাল হক বলেছিল ফেরাউন, ফেরাউন বলে কি ওর হাসর হয়েছিল, ওই কোন বাহারে কুলজুম, ওটাকে নীলনদ বলে, নীলনদ নয় ওটা, কিন্তু ওটা ওর বাহারে কুলজুমের নাম। হ্যাঁ, ওই বাহারে কুলজুম তথা কুলজুম সমুদ্রে ও ডুবে ইঁদুরের মতো চুপে মরেছিল আর কি। পক্ষান্তরে মনসুর বিন হাল্লা রহমতুল্লাহ আলাইহি আনাল হক বলেছিলেন, কিন্তু ওই আনাল হক বলাতে তিনি আল্লাহ পাকের প্রেমের দরিয়ায় ডুব দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাজানা। এখানে আল্লাহ পাকের কাছে বিশ্বনেতা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটা দোয়াও করলেন, ও আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। রমজান, রমজান মাস একটা সোনালী মাস, একটা মুমিনের প্রতি 24 ঘন্টা চালিত হবে নামাজকে কেন্দ্র করে। এক নামাজ পড়ার পরে সব স্বপ্ন বাদ দিয়ে দ্বিতীয় প্রধান স্বপ্ন, তার আসল স্বপ্ন থাকবে আবার কখন আল্লাহর দরবারে ধর্ণা দেবো আর কি। এটাই হবে একটা মুমিনের 24 ঘন্টার পুরো মেন রুটিন। ও মসজিদের বাইরেও থাকলে রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ও বাইরে থাকলেও ওর শরীর রয়েছে বাইরে, কিন্তু ওর দিল রয়েছে মসজিদের সঙ্গে। সাত মানুষ, সাত দল মানুষ যারা আরশের ছায়া স্থান পাবে, তার মধ্যে একটা দল বলা হয়েছে, তার পুরো 24 ঘন্টার রুটিন মাফিক মুমিনের জীবন চলবে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজকে কেন্দ্রে। এক নামাজ পড়ার পরেই প্রথম কাজ হবে আবার কখন ঢুকবো, আবার অন্তিদার সলাতি বাদার সলাহ। হ্যাঁ, এক নামাজের পরে দ্বিতীয় নামাজের অপেক্ষা করা, তাই সেখানে বসে হোক অথবা বাইরে গেলেও অন্তরটা অন্তত তার সঙ্গে ঝুলন্ত করে, এটাই হবে মুমিনের 24 ঘন্টার একটা বড় আমল। ও প্রথম কাজ, প্রথম কাজ নামাজই পড়বে, জামাতে পড়বে, এটাই ওর একদম প্রথম স্বপ্ন ওর জীবনে আর কি। মুমিন, মুমিন হতে গেলে এটাই হতে হবে তার আর কি। তো হ্যাঁ, এটাকেই বলা হয়েছে ফাজা আলী কুমুর রিবাত, ফাজা আলী কুমুর রিবাত। এটাই হলো বর্ডার, এটাই হলো সীমান্ত। এই সীমান্তকে যদি মুমিনরা না আটকাতে পারে, এক নামাজের পরে দ্বিতীয় নামাজের অপেক্ষায় যদি জীবন না কাটাতে পারে, তাহলে মনে করতে হবে ওর বর্ডার ভেঙে শত্রু ইচ্ছামত ঢুকে ওকে একেবারে তছনছ করে দেবে। হচ্ছেও তাই আজকে, আল্লাহ বোঝা তৌফিক দান করুন। যাই হোক, তো মুমিনের জীবন কাটবে, এই দিন কাটবে আপনার নামাজকে কেন্দ্র করে, টোটাল বছর কাটবে রমাজানকে কেন্দ্র করে। বছর কবে রমাজান আবার আসবে, হ্যাঁ, উলামারা আউলিয়া ইজামরা তারা আর রমজানকে পাওয়ার জন্য 6 মাস আগে থেকে আল্লাহ পাকের দরবারে বিভিন্ন দোয়া করতেন, 6 মাস আগ পর্যন্ত, যে আল্লাহ আগামী রমজান আমাদেরকে পাইয়ে দিও, আল্লাহ আগামী রমজান আমাদেরকে পাইয়ে দিও, এই দোয়াই তারা করছেন, করতেন আর কি। আরে অনেক আগে থেকে অ্যাপ্লিকেশন, হয়তো ইব্রাহিম আলাইহিসসালাম আর ইসমাইল আলাইহিসসালাম দোয়া করলেন, তার ফসল কবে ফললো, ও কত বছর, 1000 বছর পরে ফুললো। তো এই রমজানকে পাওয়ার জন্য এমন লালায়িত থাকতেন, এত তারা চাতক পাতির ন্যায় তাকিয়ে থাকতেন, আল্লাহর কাছে দোয়া করতেন 6 মাস ধরে, যে আল্লাহ আমি রমজান পাইয়ে দিও। আর রমজান কেটে গেলে বাকি 6 মাস তারা কি করতেন, আল্লাহ গত রমজানকে কবুল করে নিও, গত রমজানকে কবুল করে নিও। তাই তাদের বছরটা ঘুরছে রমজানকে কেন্দ্র করে। জি ঠিক, তো দ্রুপ আগের যুগে মানুষের জীবনকে মাপা হতো, কার জীবনটা সুন্দর জীবন, কে জীবনে সৌভাগ্যবান,
এই সৌভাগ্যবান আর দুর্ভাগ্যবান, ব্যাড লাক আর গুড লাক, এর একটা মানদণ্ড ছিল কে কত বেশি জীবনে রমজান মাস পেয়েছে। যে ব্যক্তি যত বেশি রমজান মাস পে পায় সে ততই গুড লাক বলে বিবেচিত হত। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আগামী রমজানকে এমনভাবে ইস্তেকবাল করার তৌফিক দান করুন যেন বিশ্ব নেতা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওই হাদিস, রমজান মাস পেলো বান্দা তারপরেও যদি নিজের ক্ষমা করে না নিতে পারে তাহলে তার মতো দুর্ভাগ্যবান আর কেউ নেই। আল্লাহ যেন তার আমাদের ওই রকম একটা রমজান যাতে আমাদের যাবতীয় পাপ রাশি ক্ষমা হয়ে যায় সেরকম কাটাবার তৌফিক দান করেন। যাই হোক, এই মাস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা নিজেও তো দোয়া করেছেন, ও আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখো, রমজান পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখো। জি, রমজান মাসের সবচেয়ে বড় কাজ হলো, সবচেয়ে প্রধান কাজ যেটা হলো সেটা হলো জি আপনার রোজা রাখার ব্যাপারটা। আগে কিন্তু এত প্রকাশ্যে মানুষের মধ্যে এত আপনার খাওয়ার পরিবেশ দেখা যেত না, আপনারা দেখছেন কি জানি না, আমাদের দিকে তো আগের চেয়ে অনেক বেশি একেবারে প্রকাশ্য খাওয়া রমজান মাসে, হ্যাঁ এরকম বেশ দেখা যাচ্ছে আর কি। আল্লাহর সম্মানীয় মাস, এই মাসের সম্মান কদর করা শিয়ারে ইসলাম। এই মাসে অনেক কাজ উল্টোপাল্টা করে আকপিচ করে ও সম্মানার্থে রাখতে হয়। বিশ্ব নেতা সাল্লাল্লাহু তাআলা ইসলাম শেষ 10 দিন ইতিকাফ থাকতেন, সারা জীবন থেকেছেন এবং নিজের একদম পাজামা দড়ি লুঙ্গি শক্ত করে বেঁধে ওই 10 দিন কাটাতেন। যে 10 দিন বিশ্ব নেতা সাল্লাল্লাহু তাআলা ইসলাম আল্লাহর সান্নিধ্য বর্জন করতেন সেই 10 দিন আমাদের হাটে বাজারে কেটে যায়। আবার রমজানকে কেন্দ্র করে বিভিন্ন ডিজাইনের আপনার বাজার থেকে শুরু করে কি অবস্থা ওই 10 দিন ছোটাছুটি মানুষের, এর তার দেওয়া কত কি কি করা আরও নানান তাল, ওই আবার সিনেমার বইও বেই করে একে কেন্দ্র করে এইসব তাল ঘটে আমাদের রমজানকে। যাই হোক, আমি রমজানকে কেন্দ্র করে এই জন্যই বলতে চাচ্ছি যে আমাদের এই যে বিভিন্ন পরিস্থিতি বর্তমান সময়ের, এই পরিস্থিতিকে বাঁচার জন্য একটা বিরাট বড় আল্লাহ সময় দিচ্ছেন আগামী রমজান মাসটা। একে আমরা করি, একে সম্মান করি, এর ব্যাপারে আমরা চিন্তাভাবনা করি কীভাবে কাটাবো। প্রথম হলো আমাদের বাচ্চাদের বিশেষ করে রোজা রাখার ব্যাপারে ব্যাপকভাবে আমরা উৎসাহিত করব, আশপাশের মানুষকে বলবো রোজার গুরুত্বটা বুঝাবো। জি, যদি না করি তাহলে কিন্তু বড় খারাপ একটা পরিস্থিতি আসছে। গত বছরটা গিয়েছে রমজান মাস, গত বছর খানিকটা কোরআন বঞ্চিত বছর গেছে, কোরআন বঞ্চিত, কত মসজিদে খতম হয়নি, এরকম হয়েছে না? জি, কোরআন যদি না থাকলো জাতির মধ্যে অন্তত বাহ্যিকভাবে তাহলে তো সবই চলে গেল আর কি। আমাদের অস্তিত্বই তো কোরআনের সাথেই আর কি। কওম হ্যায় কোরআন সে, কওম হ্যায় কোরআন সে, কোরআন রুখসাত কওম গুম, সওম হ্যায় ঈমান সে, ঈমান রুখসাত সওম গুম। এ জাতির অস্তিত্ব, এ জাতির উন্নতি, এ জাতির অগ্রগতি, এ জাতি মাথা তুলে দাঁড়াতে পারবে কোরআনের দ্বারাতেই, কোরআনের দ্বারাতেই। অথচ আমাদের জীবনে দেখা যায় কোরআন রুখসাত হয়ে গেল, বিদায় নিল, হ্যাঁ ব্যাস জাতিও শেষ হয়ে গেল। ঠিক তদ্রুপ রোজার সম্পর্ক ইমানের সঙ্গে, ইমানের বলিষ্ঠতা দ্বারাই রোজা, মান সামানিল্লাহি ইমানা, যে ব্যক্তি আল্লাহর জন্য ইমান সহকারে রোজা রাখে তার জন্য কি হয়ে যায় আল্লাহ পাক বলেছেন তার যাবতীয় গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তো ইমানের সঙ্গে রোজার বিরাট বড় সম্পর্ক আছে। আজকে ইমানি পাওয়ার আমাদের নেই, তার একটা মস্ত বড় কারণেও রোজার সঙ্গে আমাদের সেই সম্পর্ক নেই। রমজান মাসকে যেভাবে কাটাবার দরকার সেভাবে আমরা কাটাতে পারছি না। তাই কবি বলছেন সৌম হ্যায় ঈমান সে, ঈমান রুখসাত সৌম গুম। হ্যাঁ, রোজার সম্পর্ক ইমানের সাথে, ইমানও বিদায় আর আর রোজার যে ফয়েজ, রোজা জোড়া যে ক্রিয়া প্রতিক্রিয়া তাও বিদায়, সেইভাবে আর রোজারে পাওয়া যাচ্ছে না। যাই হোক, আল্লাহ সুবহানাহু তাআলা আগামী রমজান মাসকে কোরআন পাক বেশি বেশি সঠিক অর্থে তিলাওয়াত করার তৌফিক দান করুন। বিভিন্ন মসজিদে কোরআনি খতমের একটা আমরা ব্যবস্থা যেন আমরা করি। হ্যাঁ, পাশাপাশি আর একটা রমজান মাসের কাজ সেটা হলো আপনার জাকাত আদায় করা। কোরআন রমজান মাসে একটা মানুষের হিসাব থাকে, জাকাতটা ঠিক মতো আদায় করা, এটা একটা মস্ত বড় অন্যতম ফরজ। বহু মানুষ পৃথিবীর, হ্যাঁ তারা বাকায়দায় বাইরের মানুষ, তারা এই মাসটাতে ওই একটা কাজ বিরাটভাবে করে থাকেন, আমাদের এলাকায় সেইভাবে নেই। বহু মানুষ জাকাত সেইভাবে দিচ্ছে না, এটা মস্ত বড় ফরজ তরক হয়ে যাচ্ছে। ফরজ তরক হয়ে আল্লাহ নিষিদ্ধ এলাকায় চলে যাওয়া হবে, আর আল্লাহ নিষিদ্ধ এলাকায় চলে গেলেই সঙ্গে সঙ্গে অ্যাটাক হতে হবে, আর সেই অবস্থায় আজকে আমার জাতির হয়ে যাচ্ছে। যাই হোক, এই কয়েকটা বিষয় আমরা আগামী রমজান যেটা গত বছর বঞ্চিত হয়েছি, এ বছর ইনশাআল্লাহ কোরআন বঞ্চিত মাসকে কোরআন সঞ্চিত মাসে রূপান্তরিত করবো।
আল্লাহ এই তৌফিক যেন আমাদের দান করেন। শেষে একটা কথা বলবো, মানুষ আমরা বলি যে কোরআন শেষ হয়েছে আজকে, তা কোরআন খতম হয়েছে এরকম একটা কথা বলে আর কি। কোরআন কোনোদিন খতম হয় না, কোরআন খতম হয় না, কোরআন শেষ হয় না। কথাটা একটু উল্টে দেবো, কথাটা একটু উল্টোভাবে বুঝবো, বরং এটাই সোজা, সোজাটাই উল্টো হয়ে যাচ্ছে যদিও এখন বর্তমান দুনিয়ায় আর কি। যাই হোক, কী হবে, কোরআন শেষ হবে না, বরং কোরআনে আমরাই শেষ হব, কোরআনে শেষ হব। কী হব বুঝবে, কোরআনে শেষ হব আমরা আর কি, কোরআন শেষ হয় না। কী কী হতে হয়, কোরআনে শেষ হতে হয়, কথাটা বুঝতে পারেন বোধহয় ঠিক মতো, কোরআন শেষ হয় না বরং কী হয়, কোরআনে শেষ হতে হয়। আল্লাহ পাক আমাদের জীবন মৃত্যু এই কোরআনের আইন কানুন, কোরআনের নিয়ম কানুন মেনে চলে তার উপরেই হওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।